বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আপনাদেরকে 1500 ইডের মাধ্যমে কিভাবে দুরুমের একটি বাড়ি করবেন তার প্রমাণ সহ আমরা আপনাদের সাথে ভিডিও দেখাব। অল্প সময়ের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করবেন। এবং আপনারা যদি একতলা, দোতলা, টিনশেড বা যে কোনো বাড়ির ডিজাইন নিতে চান, আমাদের নাম্বারে আমাদের চ্যানেলে কমেন্টস করবেন, ভিডিওতে কমেন্টস করবেন, আপনার নাম, এলাকা লিখে কমেন্টস করবেন এবং আপনার মাপটি পাঠিয়ে দিবেন। সহজেই ইমো বা ইমেলের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় খুব সহজেই ডিজাইন নিতে পারবেন। গ্রামের জন্য উপযোগী এই বাড়িটি অল্প করেছে কিভাবে করবেন, এই জন্য আমরা আপনাদের জন্য একটি চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে এসেছি, চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটি সুন্দর একটি গড়, এই গড়ের কাজটি করা হচ্ছে এখানে, একদম কম খরচে না, অনেক কম খরচে একটি গড়ের কাজ করতেছে ইটের উপরে এবং সিমেন্টের পালা দিয়ে। এবং এই কাজটি করতে কিভাবে করতেছে আমরা সেটি আমরা মিস্ত্রি ভাইয়ের সাথে আমরা কথা বলবো, আপনারা সেটি এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন এবং আপনারাও আপনাদের বাড়িতে এরকম একটি ছোট গড় করতে পারবেন। তো ভাইয়া চলেন আমরা আমরা মিস্ত্রি সাহেবের সাথে কথা বলি। আচ্ছা, তো এটা যে করতেছেন এটার মধ্যে কতগুলো ইট লাগবে? কতগুলো আপনার? 1500 ইট গেছে। 1500 ইট গেছে? 1500 ইট গেছে। আর পালা কয়টা লাগতেছে? পালা লাগতেছে আপনার 17টা। 17টা পালা, একটু জোরে বলেন। 17টা? 17। কয় ফুটটা পালা লাগতেছে? এই আপনার 12 ফিট। 12 ফুটটা পালা দিতেছেন না? 17টা পিলার। আর রুম কয়টা হবে? রুম হবে আপনার বুড়ো বান্ধব যাবো আপনার সাইডের মধ্যে, তার তাহার মানে ব্যবস্থা করতেছে, রুম করতেছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু গরুর যে খামার সেটিও করবে এবং আপনারা চাইলে আপনারা বাড়িও এটি করতে পারেন। তো এটি হচ্ছে একটি সুন্দর একটি ঘর, আপনারা চাইলে আপনাদের বাড়িতে এরকম মাত্র 1500 ইট দিয়া, হ্যাঁ, এরকম একটি বাড়ি আপনি চাইলে আপনি করতে পারেন। এটাই হচ্ছে আজকে আপনাদেরকে আমরা সেটি দেখালাম। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখেছেন আমি আজকে সরাসরি আমরাও যে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়েছি এবং আপনারা কিভাবে এই কাজটি করবেন, আমরা কিভাবে প্ল্যানটি দিয়েছি এবং কিভাবে মাত্র 1500 ইটের মাধ্যমে 2টি রুম, ছোট ছোট আপনি চাইলে 3টি রুমও করতে পারবেন, পার্টিশন দিয়ে সেটি কিভাবে করবেন, গ্রামের মধ্যে ছোট জায়গা অল্প করেছে আপনি সুন্দর একটি বাড়ির ডিজাইন কিভাবে করবেন সেটি আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি, অনেক কষ্ট করে ভিডিওটি সংগ্রহ করেছি এবং ডিজাইনটি দিয়েছি, আমরা এই ডিজাইনটি দিয়েছিলাম, আমরা সরজমিনে গিয়ে সেই ভিডিওটি এনেছি এবং আপনাদেরকে সেটি দেখিয়েছি। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনারা যদি এরকম ছোট বাড়ির ডিজাইন প্ল্যান নিতে চান আমাদেরকে আপনার নাম ঠিকানা লিখে কমেন্টস করুন, অথবা ইমেলের মাধ্যমে আমাদেরকে কমেন্টস করতে পারেন, ইমেল করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই আপনি আপনার বাড়ির ডিজাইন আমরা আপনার কাছে পৌঁছে দেবো ইমেলের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।